হ্যালো ফ্রেন্ডস আজ আমি তোমাদের শেয়ার করবো চিলি পটাটো বানানো যখন বাড়িতে মাছ মাংস না থাকে তখন এইটা বানিয়ে তোমরা ভাত রুটি ফ্রায়েড রাইস কিংবা পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে পারো খুব খেতে সুস্বাদু হয় আর খুব সহজেই তৈরি হয়ে যায় তো চলো ঝট করে দেখে নিই কীভাবে বানাবো সবার প্রথমে এরম ছোট ছোট সাইজের আলু নিয়ে নেবে এই আলুগুলো ভালো করে ধুয়ে নিয়ে প্রেসারে একটা সিটি দিয়ে এটাকে সেদ্ধ করে নেবে একটাই সিটি দেবে তারপর খুলে নিয়ে এই প্রেশারটা খুলে নেবে আলু ঠান্ডা হয়ে গেলে আলুগুলোকে এইভাবে ভালো করে ছাড়িয়ে নেবে আলু ছাড়ানো হয়ে গেলে একটি ছুরি কিংবা কাটার সাহায্যে আলুগুলোকে একটু এইভাবে গায়ে ফুটো ফুটো করে নেবে যাতে মশলাটি ভালো মতন আলুর মধ্যে যেতে পারে সেই জন্য এটা তোমরা অবশ্যই করে নিও আলুগুলো ফুটো করা হয়ে গেলে তারপর এক চামচ মতন নুন দেবে ছোট চামচের এক চামচ নুন দেব এর শুকনো লঙ্কার গুঁড়ো দেবো দিয়ে দিয়ে তারপরে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবো আলুর মধ্যে খুব ভালো মতন মাখিয়ে নেবে যাতে আলুতে মশলাটা খুব ভালো মতন মিশে যায় এইবার এই আলুর মিশ্রণটিতে আমরা দুই বড়ো চামচ মতন কর্নফ্লাওয়ার দেবো দিয়ে খুব ভালো করে এটাকে আবার আলুতে মিশিয়ে নেবো যাতে আলুর প্রতিটা আলুর গায়ে কর্নফ্লারটা ভালো মতন মিশে যায় তারপর এটা পাঁচ মিনিট মতন আমরা এইভাবেই রেখে দেব এইবার একটি কড়াইতে তোমরা সাদা তেল নিয়ে নেবে সানফ্লাওয়ার অয়েল কিংবা সয়াবিন অয়েল যেটাই হোক তোমরা নিতে পারো তেলটা যখন বেশ ভালো মতন গরম হয়ে যাবে তখন আঁচটা একটু কমিয়ে দেবে দিয়ে একে একে আলুগুলো এই তেলের মধ্যে আমরা ছেড়ে তেল আঁচটা একটু কমিয়ে রেখে এই আলুগুলোকে খুব সুন্দরভাবে লালচে করে ভেজে নেব দেখো আলুগুলো কি সুন্দর লালচে মতন ভাজা হয়ে গেছে এইবার এই আলুগুলোকে আমরা আলাদা একটি পাত্রে তুলে নেব এবার কড়াইতে দু চামচ মতন তেল রেখে দিয়ে বাকি তেলটা আমরা তুলে আলাদা সরিয়ে রেখে দেব এরপরে তোমরা একটু আদা কুচি রসুন কুচি পেঁয়াজ ডুমোডুমো করে কাটা লাল ক্যাপসিকাম হলুদ ক্যাপসিকাম ও সবুজ ক্যাপসিকাম স্কোয়ার কিংবা ডুমো ডুমো করে কেটে নেবে আর কাঁচা লঙ্কা কুচি করে নেবে এবার কড়াই দু চামচ মতন তেলের মধ্যে প্রথমে আমরা রসুন কুচিটা দিয়ে নেবো দিয়ে রসুন কুটি কুচিটা একটু লালচে মতন ভাজা হয়ে যাবে তারপর তারপর আদা কুচিটা দিয়ে দেবো আদা কুচিটা দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে ভাজা ভাজা করে নেবো বেশি লালচে ভাজা করব না সামান্য হালকা একটু ফ্রাই করে নিতে হবে তারপরে এই যে কাঁচা লঙ্কা কুচিগুলো আছে এগুলোকে আমরা তেলেতে দিয়ে দেবো দিয়ে একটু আবার নাড়াচাড়া করে নেব নিয়ে তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো পেঁয়াজ যে ডুমো করে কেটেছিলাম সেটা আমরা দিয়ে দেবো দিয়ে এবার একটু ভাজা ভাজা করে নেবো পেঁয়াজটাকে পেঁয়াজটা এক মিনিট মতন নাড়াচাড়া করে নিয়েই এবারে আমরা পরপর এই যে তিনটি ক্যাপসিকাম কেটে রেখেছিলাম লাল হলুদ সবুজ এগুলোকে দিয়ে তারপর এটাকে আমরা একটু হাই ফ্লেমে একটু ভালো মতন ভাজা ভাজি ভেজে নেবো তারপরে এক চামচ মতন আমি এখানে সয়া সস দিয়ে দেবো যে ডার্ক সোয়া সসটা ওটা এক চামচ মতন দেবে এখানে বড় চামচের এক চামচ দিয়ে এটাকে হাই ফ্লেমেই একটু নাড়াচাড়া করে নেব ভালো করে হাই ফ্লেমে নাড়াচাড়া করার পরে এতে আমরা টমেটো কেচাপ দেবো যে টমেটো কেচাপ তোমাদের কাছে না থাকলে যদি টমেটো সস থাকে তোমরা সেটাও দিতে পারো এখানে আমি দু চামচ মতন টমেটো কেচাপ দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব ভালো মতন মেশানো হয়ে গেলে তারপর আমি এতে ছোটো চামচের হাফ চামচ মতন হোয়াইট ভিনিগার দিয়ে দেবো দিয়ে আবার এই মশলাটাকে ভালো মতন নাড়াচাড়া করে নেব এইবার এতে স্বাদ মতন সামান্য নুন দেবো কারণ সসে নুন থাকে তাই অল্প একটু নুন দেবে দিয়ে আর তারপরে সামান্য ছোটো চামচের হাফ চামচ চিনি দিয়ে দেবো দিয়ে আবার এটাকে খুব ভালো মতন মিশিয়ে নেব এইবার এক কাপ জল নিয়ে ওতে এক বড়ো চামচ কর্নফ্লাওয়ার দিয়ে সেটা ভালো করে মিক্স করে নেব এইবার ফ্রাই করা আলুগুলো আমরা সেই যে মশলাটা বানিয়েছিলাম ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে ওর মধ্যে মিক্স করে নেবো নিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে নিয়ে তারপরে সেই কর্নফ্লাওয়ারের যে জলটা বানিয়েছিলাম এটা এর মধ্যে ঢেলে দেবো দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে সমস্ত মশলা ও আলুগুলোর সাথে ভালো করে এটাকে মিশিয়ে নেবে নিয়ে তারপর এটাকে আমরা এই পাঁচ মিনিট মতন চার পাঁচ মিনিট মতন এটাকে ফুটতে দেব। চার পাঁচ মিনিট পর দেখবে তোমরা গ্রেভিটা ঘন হয়ে এসছে আর আমাদের চিলি পটাটোটা রেডি হয়ে গেছে গ্রেভিটা এরকম ঘন হয়ে গেলে এর গ্যাসটা অফ করে দেবে আর রেডি আমাদের চিলি পটেটো এটা তোমরা রুটি পরোটা ফ্রায়েড রাইস যে কোনো কিছুর সাথেই খেতে পারো আর যদি আমার এই রেসিপিটি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমার এই ভিডিওটিকে লাইক করো যাতে তোমরা আরও নতুন নতুন ভালো ভালো রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি